হ্যালো এভরিওয়ান, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমার পরিবারও খুবই ভালো আছে, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তো দেখো, আজকে তোমাদের আমি একটা পাহাড়ের ভিডিও দেখাবো। তো আমরা আমরা কিন্তু এখন যাইনি এই পাহাড়ে, এখন তো আগে গিয়েছিলাম, কিছুদিন আগে গিয়েছিলাম। তো এখন আমাদের একজন স্টাফ গিয়েছিলো, তো আমার জন্য ভিডিও বানিয়ে আনছে, তো সেটাই আমি এখন তোমাদের দেখাবো সেই ভিডিওটা। তো পাহাড়টা হচ্ছে বিন্দু ঝালং পাহাড়। তো তোমাদের পাহাড়ে নিয়ে যাব, দেখাবো তোমাদের পাহাড়টা, দেখো তোমাদের কেমন লাগে। তো অবশ্যই ভালো লাগবে, পাহাড় তো সবাইকারই ভালো লাগে, তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো, এখন আমরা জঙ্গলে, তো আমরা নই, সরি, তো ওরা এখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে। তো জঙ্গলের রাস্তাটা পার হয়ে একটা পাহাড়ে যাবে, তো ওই পাহাড়টাও তোমাদের দেখাবো। তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। দেখো পুরো ভিডিওটা, দেখো পুরো ভিডিওটাই দেখো। আমার রিকোয়েস্ট হলো পুরো ভিডিওটাই দেখো, দেখো ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তো দেখতে থাকো তোমরা। তো বিন্দু ঝলং যাওয়ার আমাদের কিছু ছবিও আমি এখানে দিয়েছি, তো তোমরা সেগুলো দেখো। সেটা আমরা অনেকদিন আগে গিয়েছিলাম, অনেকদিন না কিছুদিন আগেই গিয়েছিলাম। তো দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে দলগাঁও পাহাড়। তো ওরা প্রথমে দলগাঁও হয়ে তারপরে বিন্দু ঝালং গেছে। তো দেখো দলগাঁও পাহাড়টা তোমরা ভালো করে দেখে নাও, তো খুবই সুন্দর পাহাড়, তো আমার ফেভারিট, তো খুবই ভালো লাগে আমার এখানকার পরিবেশ, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো তোমরা দেখো, দেখতে থাকো, তো জানাবে আমাকে কমেন্টে তোমাদের কেমন লাগলো। তো দেখো, তো দেখো এগুলো হচ্ছে আমাদের আগের ছবি, আগে গেছিলাম আমরা। তো দেখো এরপর ওরা যাচ্ছে বিন্দু ঝালং এর পথে, বিন্দু ঝালং যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো, এই যে বিন্দু ঝালং এর রাস্তায় যাচ্ছে জঙ্গল, চারিদিক দুপাশেই জঙ্গল, জঙ্গলের মাঝখানে রাস্তা, খুবই রিক্স যাওয়ার। তো দেখো ওরা যাচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের আগের ছবি, আমার আর আমার মেয়ের। তো তোমরা দেখতে থাকো, হ্যাঁ দেখো, তো অনেকটাই পাহাড়ে উঠে গেছে, পাহাড়ের উপরে বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই উঁচুতে আছে, অনেক উঁচু। তো তোমরা দেখতে থাকো, হ্যাঁ
তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, ওরা পৌঁছে গেছে বিন্ধুঝালং পাহাড়ে। তো এখানেই ওদের গাড়িটা পার্কিং করে তো যাবে ওই বিন্ধুঝালং পাহাড়ের স্পটে। তো দেখো, তো দেখো এই যে পাহাড়টা, এই যে পাহাড়, বিন্ধুঝালং পাহাড়। তো এটা হচ্ছে ব্যারেজ। তো ওরা দেখো ছাতা মাথায় দিয়ে গেছে, দেখতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওই জন্য ছাতা মাথা দিয়ে গেছে। তো ওরা গিয়ে থেকেই বৃষ্টি পেয়েছে। তো আমরা যখন গিয়েছিলাম তখন আমরা এখানটা ঘুরে গিয়ে তারপরে যখন উপরে উঠি তখন বৃষ্টিটা পেয়েছিলাম। তো তখনও বৃষ্টি হচ্ছিল যখন আমরা গিয়েছিলাম ওখানে। তো এখানে সবসময় বৃষ্টি হতেই থাকে, পাহাড় এলাকা তো সবসময় বৃষ্টি হতে থাকে। তো একটুতেই বৃষ্টি হয়। তো দেখো তোমাদের কেমন লাগছে পাহাড়টা। তো আজকে ভিডিওটা আমার এত পর্যন্তই ছিল। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। তো অবশ্যই জানিও তোমাদের আনন্দ দিতে পারলাম কিনা পাহাড়টা দেখিয়ে। তো অবশ্যই জানিও, তো তোমরাও কেউ গেছো নাকি সেটা আমাকে জানিও। তো আমরা গেছিলাম কালী পুজোয়, মানে 1 বছর আগে গেছিলাম, আমার মা, ভাই, ভাইয়ের বউ সব আসছিল। তো আমরা ফ্যামিলি নিয়ে সব গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার দেখো আমাদের কিছু ছবিও আছে, তো দেখবে তোমরা। এই দেখো ওখানে যাওয়ার আমাদের ছবি, তখন দেখো বৃষ্টি হয়নি আমরা যখন গেছিলাম। তো এখান থেকে ঘুরে গিয়ে উপরটা উঠেছি তখন বৃষ্টি শুরু হয়েছিল। তো এতটুকুই ছিল আমার ভিডিওটা। গুড বাই, হ্যাঁ ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।